السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، سيد الأولين والآخرين، نبينا محمد وعلى آله وصحابته ومن اقتدى إثر قدمه إلى يوم الدين، أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. সকল প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমায় মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় প্রদত্ত খুতবা বাংলাতে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে প্রতি জুমায় মসজিদুল হারামের খুতবা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য সুযোগ এবং সময় দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন সংক্ষিপ্তভাবে এবং খুতবার হক আদায় করে এর যে মূল ভাব রয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রিয় ভাই বোনেরা, আজ 6 রবিউল আউয়াল 1442 হিজরি, সেই মোতাবেক 23 অক্টোবর 2020 ইংরেজি, আজকে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় খুতবা প্রদান করেন ফজিলতুল শেখ মাহের ইবনে হামদ আল মুআইকিলি হাফিজাহুল্লাহ। আজকের খুতবার বিষয় ছিল মানুষের দুষ্ত্রুটি গোপন রাখার ফজিলত। এ সম্পর্কে সম্মানিত খতিব সাহেব অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নার উদ্ধৃতির মাধ্যমে সুন্দর খুতবা উপস্থাপন করেছেন। সম্মানিত খতিব সাহেব শুরুতেই আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করেছেন। এরপর তিনি তার যে মূল বক্তব্যের যে বিষয়, মানুষের দুষ্ত্রুটি গোপন রাখা এবং নিজের দুষ্ত্রুটি গোপন রাখা, অন্যের কাছে প্রকাশ না করা, এর যে ফজিলত রয়েছে সে সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন। তিনি বলেন যে গোপন রাখার যে বিষয়টা, মানুষের দুষ্ত্রুটি, মানুষের ভুলভ্রান্তি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। এই কারণে এটি একটি নিয়ামত যে আমরা যে দুষ্ত্রুটিগুলো করে থাকি এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দিতেন, অথবা যদি প্রকাশ করার কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেন, তাহলে আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং ভয়াবহ একটি পরিস্থিতি আমাদের জন্য হতো। কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য, মাখলুকের জন্য একটি বড় নিয়ামত, এহসান, যে আল্লাহ তাআলা আমাদের দুষ্ত্রুটিগুলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদের দুষ্ত্রুটিগুলো গোপন রাখেন এবং বান্দাকেও সেই নির্দেশ প্রদান করেছেন যে তোমরা একে অপরের দুষ্ত্রুটি গোপন রাখবে এবং তোমরা নিজেরাও নিজেদের দুষ্ত্রুটিগুলো গোপন রাখবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তিনি বলছেন যে যখন আমরা আমাদের দুষ্ত্রুটিগুলো গোপন রাখবো, এর মাধ্যমে আমাদের
যে দৈনন্দিন যে জীবন রয়েছে সেই জীবনের মধ্যে আমাদের পরিপূর্ণতা আসবে, আমাদের সামাজিক, আমাদের পারিবারিক এবং আমাদের যে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা রয়েছে সেখানে আমাদের পরিপূর্ণতা আসবে, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা এবং আমাদের সর্বোপরি আমাদের জীবন সুন্দর, এবং তিনি বলছেন যে আমাদের জীবন সৌন্দর্যমণ্ডিত হবে। সেজন্য আমরা একে অপরের দুষ্টুটি যেভাবে গোপন রাখবো ঠিক একইভাবে আমরা নিজেরাও নিজেদের দুষ্টুটিগুলো গোপন রাখার চেষ্টা করব। তিনি বলছেন যে এখানে সিত্র যে শব্দ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, এই দুষ্টুটি গোপন রাখার অর্থ হলো আমরা আমাদের যত প্রকারের ত্রুটি রয়েছে, আমাদের যত প্রকারের পদস্খলন রয়েছে, সকল প্রকার পদস্খলন, আমাদের অন্যায় ত্রুটিগুলো কথার মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক বা প্রকাশ্যে অপ্রকাশ্যে ইঙ্গিতের মাধ্যমে হোক, সকল প্রকার মাধ্যমেই সেখান থেকে বিরত থাকা এবং সেগুলো প্রকাশ না করা, সেটি হলো দুষ্টুটি গোপন রাখার অর্থ। তিনি বলছেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলী মুমিনদের জন্য, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে সকল নাম তিনি নির্বাচন করেছেন তার মধ্যে একটি নাম হলো সিত্তির, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুষ্ত্রুটিগুলো গোপন রাখেন। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের মধ্যে এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাইয়ুন সিত্তির ইউহিব্বুল হায়া ওয়া সিত্র, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন লজ্জাশীল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন এবং তিনি মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা পছন্দ করেন যে হায়া সিতির, মানুষ যেভাবে লজ্জাবোধ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দোষ ত্রুটিগুলো গোপন রাখা পছন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ হলো যে মানুষ এই লজ্জাশীলতা এবং এই দুষ্ত্রুটি গোপনের যে বিষয়টা রয়েছে সেটা অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকেও লজ্জাবোধ করা। এরপর তিনি বলছেন যে ফায়ুজাহিদুল আব্দু নাফসাহু বিআল্লা তালতাবিসা বিমা'সিয়াতি খালিকিহি, সুতরাং একজন মাখলুক, একজন মানুষ, সে অবশ্যই তার মধ্যে এই গুণাবলী আসতে হবে যে তার মধ্যে লজ্জাশীলতা আসতে হবে, এবং এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদা অবলোকন করছেন, তিনি যেন কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত না হন, তিনি যেন কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কোনো কর্মের মধ্যে লিপ্ত না হন, সেই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা বোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবলোকন করছেন, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এরপর তিনি বলছেন, এরপরেও যদি আমাদের কোনো প্রকারের দুষ্ত্রুটি আমাদের মধ্য থেকে প্রকাশ হয়ে যায় তাহলে আমাদেরকে একথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন করিম, তিনি আমাদের দুষ্ত্রুটিগুলো তিনি ক্ষমা করতে পারেন। সুতরাং আমাদের উচিত হবে না যে আমরা আমাদের দোষগুলো মানুষের কাছে প্রকাশ করা, আমরা যে অন্যায় করেছি, আমরা যে আমাদের যে পদস্খলন হয়েছে সেগুলো মানুষের সামনে আমরা উপস্থাপন না করা। এবং তিনি বলছেন, সময় খতিব সাহেব বলছেন যে আমরা নিজেরা নিজেদের দুষ্ত্রুটিগুলো নিয়ে আমরা নিজেরাই সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, নিজেকে নিজে হিসাবের সামনে সম্মুখীন করব যে আমার মাধ্যমে যে গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, মানুষের সামনে সেটা প্রকাশ করেননি, আমাকে তোবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হব, আমরা তোবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্রুত এগিয়ে যাব। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমরা ওয়ালা ইয়াকনাতুহু মির রাহমাতিহি, যে যে ব্যক্তি গুনাহ করবে সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত এবং দয়া রয়েছে সেখান থেকে সে নৈরাশ হবে না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে তার নিজের 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 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে সম্মান রয়েছে সে সম্মান সে নিজের মধ্যে প্রতিস্থাপন করবে এবং তাওবার মাধ্যমে সে আনন্দিত হবে।
এরপর তিনি সেই আয়াত তেলাওয়াত করেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দিবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু ক্ষমাশীল। সুতরাং আমরা যদি গুনাহ করে ফেলি, আমাদের যদি কোনো পদস্খলন হয়ে থাকে, আমাদের যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, তার কাছে আমাদের তওবা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, সময়ত খতিব সাহেব উল্লেখ করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর গ্রন্থ থেকে। সেখানে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলার সেবা করতে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়েছি, অর্থাৎ তার সেখানে উনি জেনা করেননি, অন্য যে প্রাথমিক যে কাজগুলো ছিল সেগুলোর মধ্যে তিনি জড়িত হয়ে পড়েছিলেন। এরপর তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, তিনি বলছেন, লাকদ সাতারাকাল্লাহ লাউ সাতারত নাফসাক, যে এই বিষয় তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করেনি, তুমি কেন এই বিষয় আমাদের সামনে প্রকাশ করছো। এরপর তিনি বলছেন, হাদিসের মধ্যে এসেছে, ফালাম ইয়ারুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাম আর-রাজুল ফানতালাক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর দেওয়ার পরে আর কিছুই বললেন না, এই ব্যক্তি চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে আবার ডাকালেন, ডাকানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমি সালাত তারাফাইন নাহার ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুন সাইয়্যাত যালিকা যিক্রা লিল-যাকিরিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই আয়াতের মাধ্যমে তাকে শিক্ষা প্রদান করলেন যে আমাদের যে ভালো কর্মগুলো রয়েছে, আমাদের এই সালাত সিয়াম বা আমাদের দৈনন্দিন যে হাসানাতগুলো রয়েছে, এগুলো আমাদের পাপ কর্মগুলোকে দূরভীত করে দেয়, যালিকা যিক্রা লিল-যাকিরিন, আর এটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য উপদেশ। এরপর এক সাহাবী বললেন, ফাকাল রাজুলুম মিনাল কওম, এক ব্যক্তি বললেন, এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হাযা লাহু খাস, বললেন, এই যে বিধান যে ভালো কাজগুলো মন্দ কাজকে দূরভীত করে দেয়, এই কাজকে শুধু এই ব্যক্তির জন্য সীমাবদ্ধ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিন্নাসি কাফা, যে এই বিধান সকল উম্মতের জন্য। সুতরাং আমাদের মধ্য থেকে যদি কোনো পদস্খলন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করতে হবে এবং ভালো কাজ করতে হবে বেশি বেশি করে, যাতে আমাদের ভালো কাজগুলো আমাদের মন্দ কাজগুলোকে দূরভীত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সময় খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকেও আমরা এই শিক্ষা অর্জন করে থাকি, যে যখন অনেক সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের ঘটে যাওয়া যে অপরাধগুলো সেখানে বর্ণনা করতেন, আমরা জানি যে ঐতিহাসিক সেই ঘটনা, যখন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি জানাইত, আমরা সকলেই জানি সেই ঘটনা, এই ঘটনার সময় তো খতিব সাহেব আজকে এখানে উল্লেখ করেছেন, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই অন্যায়কে শোনার জন্য বা সেই অন্যায়কে মানুষের সামনে প্রচার প্রসার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চাননি। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেখান থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু এরপরেও যখন সে বারবার স্বীকৃতি দিচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবে হাদিসের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় যে সকল ব্যক্তি অন্যায় করত, তিনি বলতেন যে, লাউ আখাজ
তুষার ইবেন, যখন আমি কোনো মদ্যপানকারী ব্যক্তিকে ধরতাম, আমার আগ্রহ থাকতো যে এই ব্যক্তি যদি আমার কাছে ধরা না পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দিতেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই গুনাকে আড়াল করে রাখতেন, তাহলে কতই না ভালো হতো। ওয়ালা ওয়াখাতু সারেকন লা আহবাবতু আইয়াস্তারাহুল্লাহ, যে যদি কোনো চোরকে যদি আমি পাকড়াও করতাম, তাহলে আমি ভালোবাসতাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই চোরের যে অপরাধ রয়েছে, যদি তার এই অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে আড়াল করে দিতেন, তাহলে কতই না ভালো হতো। হাদিস সহিহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউদিনিল মুমিন, যে কিয়ামতের দিন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে অনেক অনেক সুযোগ দিয়ে থাকেন, বান্দা অপরাধ অন্যায় করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুযোগ দিয়ে থাকেন যে সেই জন্য ফিরে আসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করে, সেই জন্য আমলে সালেহ করে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের সামনে থেকে তাদেরকে তাদের পাপগুলোকে পর্দা করে তাদেরকে ক্ষমা করে দিবেন, অর্থাৎ সকল মাখলুকের সামনে তাদেরকে অপদস্থ করবেন না, তাদেরকে লাঞ্ছিত করবেন না, বরং তাদের গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে রাখবেন। হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউদিনিল মুমিন ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরু ফায়াকুল আতা'রিফু যামবা কাযা أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى إذا أقره بذنوبي ورأى في نفسه أنه هلك قد سترتها عليك في الدنيا وأن أغفرها لك اليوم فيعطي كتاب حسنات فيعطى كتاب حسناته. অর্থাৎ এই হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে আহ্বান করবে, তাকে ডাকবে, ডেকে তাকে অন্য অন্য মাখলুক থেকে তাকে পৃথক করে নেবেন, পর্দার মাধ্যমে সে তাকে আলাদা করে নেবেন। এরপর তাকে বলবেন, তুমি কি এই অন্যায় করেছিলে, তুমি কি দুনিয়াতে এই অন্যায় করেছিলে? তখন বলবে, হে রব, হ্যাঁ আমি এই অন্যায় করেছিলাম, আমি এ সকল অন্যায় করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কদ সাতারতু হা আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমাকে দুনিয়াতে এ সকল পাপ থেকে মানুষের সামনে সেগুলো প্রকাশ করিনি, তোমাকে আমি সংরক্ষণ করেছি মানুষের সামনে থেকে, যেভাবে তোমাকে দুনিয়াতে আমি হেফাজত করেছি, পর্দা করে রেখেছিলাম, আমি আজকের দিনেও তোমাকে ক্ষমা করে দিব। ওয়ান আগফিরু হা আলাইকা লিয়াউম, আজকেও আমি তোমাকে ক্ষমা করে দিব। সুতরাং আমাদের যদি কোনো অন্যায় হয়ে যায়, আমাদের যদি কোনো গুনাহ আমাদের থেকে প্রকাশ পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করতে হবে। এরপর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার ডান হাতে তার আমলনামা দিবেন, তার ভালো আমলনামাগুলো তার হাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার সম্মানিত খতিব সাহেব আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি আলোচনা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এ বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যে ব্যক্তি নিজের নিজের অন্যায়গুলো নিজে যখন প্রকাশ করবে না, নিজে যখন গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার গুনাহগুলোকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। যে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত অত্যন্ত বড় নিয়ামত এবং ইহসান, যে বান্দা যখন তার নিজের গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার তওবাকে কবুল করবেন। হাদিসের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ বলছেন, আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান ইউতা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে তার সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সেখানে ফেরেশতাদেরকে বলবেন যে এই ব্যক্তির যে ছোট ছোট গুনাহগুলো রয়েছে, এই ছোট গুনাহগুলোকে তার সামনে উপস্থাপন করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার সামনে হাজির করবেন, হাজির করার পরে তার যে ছোটো গুণাগুলো রয়েছে সেগুলো বান্দার সামনে উপস্থাপন করা হবে। ওয়ারফা আনহু কিবারহা, আর তার যে বড় গুণাগুলো রয়েছে সেগুলো তার থেকে দূরে সরিয়ে রাখা হবে। ফাতাহরিদু আলাইহি, এরপরে সেই ব্যক্তির কাছে উপস্থাপন করা হবে সিগারা দুনুবিহি, তার ছোটো গুণাগুলোকে। তখন সে মনে করবে যে তার যে ছোটো গুণার যে অবস্থা, এগুলোর কারণে যদি তাকে পাকড়াও করা হয়, তাকে জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আমিলতা ইয়াউমা কাযা ওয়া কাযা
কাদা ও কাদা ফায়াকুলু নাম, এরপরে সে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে তুমি অমুক দিন অমুক তারিখে এই কর্ম করেছিলে, তখন সে স্বীকার করবে যে যে হে রব আমি এই কাজগুলো করেছি। লা ইস্তাতিউ ইউনকির, সে এই কাজগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ পাবে না, তখন সে তার বড় গুণাগুলোকে নিয়ে সে ভয় পেতে থাকবে, সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে তার ছোট গুণার কারণে যাকে যেভাবে মুয়াখাদা করা হচ্ছে, ধরা হচ্ছে, তার বড় গুণাগুলো যদি সেখানে উপস্থাপন করা হয় তার কোনো সুযোগ থাকবে না। তখন আল্লাহ রব ফায়াকুলু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন ফা ইন্না লাকা মা কানা কুল্লি হাসানাতিন সাইয়্যা মা কানা কুল্লি সাইয়্যাতিন হাসানা, যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার প্রতিটা গুনার পরিবর্তে তাকে নেকির হাসানার মাধ্যমে সেগুলো রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর সেই ব্যক্তি বলবে যে তার অনেক গুণা আরও ছিল, সেগুলো সে এখানে দেখতে পাচ্ছে না, অর্থাৎ তার সে তার যে অন্যান্য গুণাগুলো রয়েছিল সেগুলো সে কামনা করবে। তো এখানে মূল উদ্দেশ্য হলো এটাই, যদি আমরা আমাদের যে গুণগুলো গুণাগুলো রয়েছে সেগুলো থেকে যদি আমরা তৌবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমাদের কৃতকর্মের যে অন্যায়গুলো রয়েছে সেগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, তৌবা করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায় কাজগুলো যে অন্যায়গুলো হয়েছে সে গুণাগুলোকে সওয়াবের মাধ্যমে রূপান্তরিত করবেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, যে সকল ব্যক্তি তওবা করবে, ঈমান আনয়ন করবে এবং আমল সালেহ করবে, এই শর্তগুলো যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে গুণাগুলো রয়েছে এই গুণাগুলোকে সওয়াবের মাধ্যমে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমাদের নৈরাশ হওয়ার কিছু নেই, আমরা আমাদের কর্তব্য হলো মানুষ, আমাদের ভুল হয়ে যেতে পারে, আমরা গুনায় লিপ্ত হতে পারি, সেজন্য আমরা আমাদের গুণাগুলোকে প্রকাশ করব না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, এরপর আমরা আমলে সালেহ করব। আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের অন্যায়গুলোকে সওয়াবের মাধ্যমে রূপান্তরিত করে দিবেন, সেই সে সকল ব্যক্তিদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে এই গুণটা যে লজ্জাবতী লজ্জাশীল হওয়া এবং দুষ্ট ত্রুটি গোপন রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের কর্তব্য হলো এই দুষ্ট ত্রুটির গোপন রাখার যে আখলাক রয়েছে, এই চরিত্র আমরা যেন অর্জন করতে পারি। আমরা নিজেদের দুষ্ট ত্রুটি যেভাবে আমরা গোপন রাখবো, ঠিক অন্যের কোনো দুষ্ট ত্রুটি যদি আমার সামনে প্রকাশ হয়ে যায় সেটাকেও আমাকে গোপন রাখতে হবে। তিনি বলছেন যে এর মাধ্যমে আমাদের বদান্যতা, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা সেটি বৃদ্ধি পাবে। আর তার তিনি সর্বপ্রথম উল্লেখ করেছেন যে এখানে সর্বপ্রথম যারা একে অপরের বেশি দুষ্ট ত্রুটি আমরা দেখতে পাই তারা হলো যে স্বামী স্ত্রী উভয়ের জন্য তিনি বলছেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, কোরআনে কারীমের মধ্যে যে ভাষায় বর্ণিত হয়েছে, তিনি এই আয়াত উল্লেখ করে বলছেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা একে অপরের পরিপূরক, তাদের হাসি কান্না, তাদের ভালোবাসা, তাদের দুঃখ কষ্ট সবগুলো তারা একে অপরের সাথে যেভাবে ভাগাভাগি করে নেয়, ঠিক তাদের এই দোষ ত্রুটিগুলোর ক্ষেত্রেও তাদেরকে কথা স্মরণ রাখতে হবে যে উভয়ের যদি কোনো দোষ কখনো তাদের সামনে প্রকাশ পেয়ে যায় সেটাকে মানুষের সামনে প্রকাশ না করা, এই 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 অন্যের দুষ্টুটিগুলো বা আমাদের স্বামী স্ত্রীর যে দুষ্টুটি একে অপরের সামনে যদি চলে আসে সেগুলোকে আমাদের নিজেদের মধ্যেই সংরক্ষণ করা, সেগুলো বাহিরে উপস্থাপন না করা, এর মাধ্যমে আমাদের পারস্পরিক ভালোবাসা, আমাদের পারিবারিক যে বন্ধন সেটা অটুট থাকবে। তিনি বলছেন এরপরে সে আয়াত তিনি উল্লেখ করছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো যে তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি অর্জন করতে পারো, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তিনি তোমার পরস্পরের জন্য ভালোবাসা এবং প্রীতি সৃষ্টি করেছেন। আর এরপরে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াত, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে নিদর্শন রয়েছে লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল সম্প্রদায় রয়েছে তাদের জন্য এখানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। এরপর তিনি বলছেন
যে গোপন, আমাদের দুষ্টুটিগুলো গোপন রাখার অনেকগুলো ফজিলত রয়েছে। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলা হলো যে এর মাধ্যমে আমাদের পরস্পরের ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। আমি যদি কোনো ব্যক্তির দুঃ সম্পর্কে আমি অবগত হই, আমি যদি সেটা প্রকাশ না করি, তাহলে সেই ব্যক্তি এবং আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, এবং এর মাধ্যমে আমরা সেই ব্যক্তিকে গুনা থেকে উদ্ধার হওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করার পথ সৃষ্টি করে দিলাম। অর্থাৎ আমরা যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ব্যক্তি যদি সে চুরি করে, দেখা গেল যে সমাজের অনেক ব্যক্তি সে সম্পর্কে অবগত হয়ে গেল যে এই ব্যক্তি চুরি করেছে, যখন এই ব্যক্তি মসজিদে যাবে তখন হয়তো অনেকেই বলবে সে তো গতকালকে চুরি করেছে, আজকে আবার সে সালাত আদায় করতে এসেছে। তাহলে এই যে সে ভালো কাজে তার যে অন্তরায় সৃষ্টি হবে, ভালো কাজে মানুষ তাকে বাধা সৃষ্টি করবে, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করার ক্ষেত্রেও মানুষ বাধা সৃষ্টি করবে। সেই জন্য আমাদের কর্তব্য হলো যে যে ব্যক্তি অন্যায় করেছে তাকে সহযোগিতা করা, সে যেন ভালো হয়ে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যেন তৌবা করে। সে তার সেই তৌবার সুযোগ আমাদের পক্ষ থেকে সৃষ্টি করতে হবে, তাকে সে অন্যায় তাকে সে অন্যায় আমরা যেন পুনরায় ধাবিত না করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যে আমরা এই ধরনের অন্যায় কাজগুলো যাতে আমরা প্রচার এবং প্রসার না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যে সকল ব্যক্তিরা মানুষের অন্যায় বা অশ্লীলতা প্রচার করবে তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে দুনিয়া এবং আখেরাতে এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। অর্থাৎ যারা মানুষের অন্যায়, তারপর মানুষ অশ্লীলতা যারা দুনিয়ার মধ্যে প্রচার করবে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যে সকল ব্যক্তিরা পছন্দ করবে, ভালোবাসবে যে মুমিনদের মাঝে তারা প্রচার প্রসার করে দিবে, মুমিনদের মাঝখানে তারা অশ্লীলতা বেহায়াপনা বা তাদের দুষ্টুটিগুলো প্রচার করবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয় অবগত রয়েছেন, ওয়া আনতুম লা তাআলামুন, আর তোমরা তা জানো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই প্রচারের জন্য এত কঠিন শাস্তির বিধান করে থাকেন, তাহলে সময় তো খতিব সাহেব বলছেন ফালি মুজাররাদি মুহাব্বাতি ইশাআতিল উমুর, যদি এই শুধু প্রচার প্রসার যে করবে তাদের যদি এত কঠিন ই হয়ে থাকে, তাহলে ফাকিফ বিমান আফসাহা, এই কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, অর্থাৎ যারা পছন্দ করেন তাদের জন্য হলো এই শাস্তি। সুতরাং যে ব্যক্তি প্রচার করে ফেলবে বা যারা প্রচার করবে তাদের জন্য কত ভয়াবহ শাস্তি থাকবে। তাহলে তিনি বুখারীর একটি হাদিস উল্লেখ করেছেন, সেই হাদিসের মধ্যে তিনি বলছেন মান সামিআ বিফাহিশাতিন ফাআফশাহা ফাহুয়া ফিহা কাল্লাযী আবদাহা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো মানুষের অন্যায় বা অশ্লীলতা বেহায়াপনা শুনে ফেলে, যে কারো অশ্লীলতা বা কার কোনো পদস্খলনের কথা সে শুনেছে, আর এই জিনিস যদি সে মানুষের কাছে প্রচার করে, তাহলে এর অর্থ হলো সে নিজেই যেন সেই কর্মে লিপ্ত হয়েছে, নাউযু বিল্লাহি মিন দালিক। সুতরাং মানুষের যদি কোনো পদস্খলনের কথা আমাদের সামনে চলে আসে, তাহলে সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সে সকল বিষয় প্রচার করা থেকে, সেগুলো আলোচনা করা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। কেননা যদি আমরা মানুষের দুষ্টুটিগুলো মানুষের সম্মানহানি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে ক্ষমা রয়েছে সেই ক্ষমা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাঝে এবং রব্বুল আলামিনের মাঝে যে পর্দা রয়েছে সে সম্মান যদি আমরা বিনষ্ট করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অপদস্থ করবেন। হাদিসের মধ্যে এই বিষয়ে অনেক হাদিস এসেছে যে যদি আমরা মানুষের অন্যায়গুলো প্রচার করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্যায়গুলো প্রচার করে দিবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি নিজে নিজের অন্যায়গুলোকে প্রচার করবে সেটা কত ভয়াবহ, যে যে নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। অর্থাৎ যেখানে অন্যের
দোষ ত্রুটি বলা নিষেধ, সেখানে যদি কোনো ব্যক্তি নিজেই নিজের দোষ ত্রুটিগুলো মানুষকে বলে বেড়ায় যে সে এই অমুক অন্যায় করেছে, সে অমুক পাপাচার করেছে, এগুলো যদি বলে বেড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করবেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন মানুষ একাধিক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার কলব থেকে যে লজ্জাশীলতা রয়েছে সেই লজ্জাকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেয়, তখন মানুষের কাছে তার সেই অপকর্ম, তার এই অন্যায়ের কথা সে মানুষকে বলে বেড়াতে তার মধ্যে সেই লজ্জা আসে না, তার মধ্যে সেই লজ্জা সৃষ্টি হয় না। এক পর্যায়ে সে তার অন্যায়গুলো মানুষের সামনে প্রকাশ করে থাকে। এইভাবে হাদিসের মধ্যে এসেছে, যখন এই ব্যক্তি এই ধরনের প্রচার এবং প্রসারের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করবেন না। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দিবেন, তবে ওই সকল ব্যক্তি ব্যতীত যারা নিজেদের অন্যায়গুলো মানুষের সামনে বলে বেড়ায় যে সে অমুক অন্যায় করেছে, সে অমুক অন্যায় করেছে, এই ধরনের যখন তার অন্যায়গুলোকে সে মানুষের কাছে ভালোবাসা অর্জনের জন্য বলে যে সে অমুক অন্যায় করেছে, সেখানে আরও গর্ববোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইন্না মিনাল মুজাহিরা ইয়ামালা রাজুল বিল্লাইলি আমালা, আর প্রকাশ করার একটু অর্থ, হাদিসের মধ্যে রাসূল সাল্লাম বলছেন যে কোন বান্দা রাত্রিতে কোনো একটি অন্যায় করেছে, সুম্মা ইউসবিহ ওয়া কদ সাতারাহুল্লাহ, আর সে সকাল করার পরে কেউ এই বিষয়ে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে এই অন্যায়কে লুকিয়ে রেখেছেন, কোনো মানুষের সামনে সেটা প্রচার করেননি। ফায়াকুলু ইয়া ফুলান আলিমতাল বারিহা আমিলতুল বারিহা কাদা ওয়া কাদা, আর এই ব্যক্তি নিজেই সে বলে দেয় যে আমি গত রাত্রিতে এমন এমন কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদা বাদা সাতারাহু ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, যে সে নিজে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অন্যায় থেকে মানুষের সামনে যে পর্দা করেছিলেন, সেই পর্দা সে নিজেই মানুষের সামনে থেকে তুলে ফেললো। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং সময় খদিফ সাহেব আমাদেরকে সতর্ক করে বলছেন যে সেই আয়াত তিনি উল্লেখ করেছেন, ফালাই এমন মাকরুল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলবেন না, বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করবেন না, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন মাকার থেকে নিরাপত্তা বোধ না করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের মাকার থেকে যারা নিরাপদ মনে করবে তারা হচ্ছে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। সুতরাং আমাদেরকে তৌবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌবার যে সুযোগ দিয়েছেন সেই তৌবার সুযোগকে আমাদের গ্রহণ করতে হবে। আর যে ব্যক্তি তৌবা করবে সে ব্যক্তি যেন তার কোনো অন্যায় হয়নি, সে সকল অন্যায় থেকে ফিরে এসেছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসতুরুল্লাহু আলা আবদিন ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো ব্যক্তির অন্যায়কে লুকিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের সামনে দুনিয়াতে কোনো মানুষকে অপদস্থ করবেন না, তার অন্যায়গুলোকে গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই লুকিয়ে রেখেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ব্যক্তির গুণাগুলোকে মানুষের সামনে প্রকাশ করবেন না, কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর সময় খতিব সাহেব আমাদেরকে সে আয়াতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ, যে ওই সমস্ত ব্যক্তি যারা ধৈর্য ধারণ করেছে, যারা অন্যায়ে লিপ্ত হয়নি, বা ধৈর্যের যে প্রকারগুলো রয়েছে সকল প্রকারের উপরে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, ওয়া আকামুস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করেছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা দান করেছে, ওয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, আর যারা মন্দ কাজকে ভালোর মাধ্যমে প্রতিহত করেছে, উলাইকা লাহুম উকুবাদদার, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুম উকুবাদদার, পরকালে তাদের জন্য রয়েছে সেই ঘর উকবাদদার, পরকালের ঘর প্রাপ্তিতে এই সকল ব্যক্তিদের জন্য, অর্থাৎ পরকালে এইসব ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদের 23 নম্বর আয়াতে, জান্নাতু আদিনি ইয়াদখুলুনাহা, সেটা এমন একটি জান্নাত যেখানে তারা প্রবেশ করবে, এই সকল ব্যক্তি যারা ধৈর্য ধারণ করেছে, শুধু এরাই না বরং ওয়ামান সালাহা মিন আবাইহিম, আর এদের পিতা ওয়া আজওয়াজহিম, তাদের স্ত্রীগণ, ওয়া যুররিয়াতহিম, তাদের বংশধরদের মধ্যে থেকে যারা সংশোধন হয়েছে,
যারা ভালো কাজ করেছে, ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা যখন প্রত্যেক দরজা দিয়ে জান্নাতে তাদের কাছে যাবে, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক, বিমা সবারতুম, আপনারা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলেন, ফানিমা আকবাদদার, আর এই জান্নাত কতই না উত্তম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা অন্যায় থেকে পাপাচার থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সে সকল ব্যক্তিদেরকে জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সকল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই গুণ অর্জন করার জন্য যে দুষ্ট ত্রুটি গোপন রাখার যে বিষয়, এই গুণ অর্জন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি অর্জন করতে হবে সেটা হলো এখলাস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের সকল কাজ করতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সকল কাজ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের যে অন্যায়গুলো রয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করে রাখবেন, সাতরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যদি আমরা আমাদের কাজগুলোকে মানুষ দেখানোর জন্য করি, মানুষ সেখানে আমাদেরকে বাহবা দেওয়ার জন্য যদি করি, তাহলে হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা সামা আল্লাহু বিহি ওয়া মান রাআ রাআ আল্লাহু বিহি। আর যদি কোনো ব্যক্তি মানুষের দুষ্ট্রুটি অন্বেষণ করে, তার আল্লাহ রাব্বুল আলামিন তার দুষ্টুগুলো মানুষের সামনে উপস্থাপন করে দেবে। আর যদি মানুষ দেখানোর জন্য আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে কবুল করবেন না, তার আমলগুলোকে মানুষের জন্য করে দিবেন, ওয়াল ইয়াযু বিল্লাহ। সুতরাং আমাদের এই গুণ অর্জন করতে হবে প্রথমে, যে আমরা আমাদের সকল আমলগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করব, তাহলে আমাদের মধ্যে সেই আখলাক সৃষ্টি হবে, সেই চরিত্র সৃষ্টি হবে, যে মানুষ এবং নিজের দোষ ত্রুটিগুলো আমরা নিজেদের মধ্যে সংরক্ষণ করতে পারবো। এরপর সময় তো খতিব সাহেব বলেন যে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে আমরা কখনোই অন্যের যে পদস্খলন রয়েছে সেগুলো কখনোই আমরা মানুষের সামনে প্রচার করব না। আর যদি আমরা এই ধরনের অন্যের দুষ্টুটিগুলো প্রচার করি, তাহলে তিনি বলছেন ফাল জাজাউ মিন জিনসিল আমল, যে প্রতিদান হবে একই কর্ম থেকে। অর্থাৎ আমরা মানুষের দুষ্টুটি যেভাবে অন্বেষণ করে প্রচার করব, মানুষ আমাদের দুষ্টুটি প্রচার করবে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতর মুসলিমান সাতরাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলিমের দুষ্ট্রুটি গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে সেই ব্যক্তির দুষ্ট্রুটিগুলো গোপন রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং বর্তমান সময়ে আমরা জানি যে বিশেষ করে এই মিডিয়ার সময়ে আমাদের যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব বা আমাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ যে মাধ্যমগুলো, এখানে আমরা দেখা যায় মানুষের দুষ্ট্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করি। অনেক সময় পাবলিক প্লেসে আমরা সেই সকল দুষ্ট্রুটি বর্ণনা করি, যেগুলো অনেক সময় যেগুলো আমরা তাদেরকে পার্সোনাল যদি আমরা বলতাম, তাহলে হয়তো সে শুধরে নিতে পারতো। আমরা তাকে পার্সোনালভাবে না বলে তার এই দুষ্টুটিগুলো আমরা এই যে মিডিয়াতে প্রচার করছি, সময় তো খতিব সাহেব বলছেন এর মাধ্যমে তার যে সম্মানের হানি হচ্ছে, সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করার সুযোগ পেত, কিন্তু এর মাধ্যমে হয়তো অনেক সময় তৌবা থেকেও মানুষ সুযোগ হারিয়ে ফেলে। সুতরাং এই ধরনের জুলুম আমরা যেন কখনোই না করি, যে মানুষের যে হক রয়েছে তার সম্মানকে রক্ষা করা, তার সম্মানকে বিনষ্ট করার জন্য বর্তমান মিডিয়াতে যেন আমরা কখনোই কারো অন্যায়ভাবে কারো দুষ্ট্রুটি আমরা বলে না বেড়াই, বিশেষ করে যারা দুর্বল এবং ছোট রয়েছে তাদের দুষ্ট্রুটি যেন আমরা কখনোই এই ধরনের পাবলিক প্লেসগুলোতে বা মিডিয়াতে যেন আমরা প্রচার না করি। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে মান কাশাফা আওরাতা আখি কাশাফাল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্যের দুষ্ট্রুটি নিয়ে অন্বেষণ করবে, গবেষণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুষ্ট্রুটিগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবে, হাত্তা ইয়াফদাহু ফি বাইতিহি, এমনকি যদি কোনো ব্যক্তি অপর ভাইয়ের দুষ্ট্রুটি মানুষের সামনে প্রকাশ করার জন্য উঠে পড়ে লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতেই তাকে অবদস্থ করবেন, তাকে লাঞ্ছিত করবেন। হাদিসের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন মিম্বারে উঠে বলছেন, ফায়ুনাদি বিসৌতিন রাফি', তিনি মিম্বারে উঠে উচ্চস্বরে বলতে লাগলেন, ইয়া মাআশারা মান আসলামা বিলিসানিহি, হে সাহাবাগণ বা হে মানব জাতি,
যারা শুধুমাত্র তাদের মুখের মাধ্যমে ইসলাম ইসলাম গ্রহণ করেছ, অথচ ইমান এখন তাদের কলবের মধ্যে প্রবেশ করনি, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, মুসলিমদের দুষ্টুটিগুলো তোমরা অন্বেষণ করে বেড়াইও না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু। যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি যদি গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোষ ত্রুটিগুলো গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোষ ত্রুটিগুলো বের করবেন। ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি রিহলিহি রাহলিহি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির দোষ ত্রুটি বের করেন, তাহলে সে যেখানেই থাকুক না কেন, সে তার বাড়িতে, তার সফরে, সব তার যেখানেই থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটিগুলো তার নিজ বাড়ির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোষ ত্রুটিগুলোকে মানুষের সামনে উপস্থাপন করে দিতে পারেন। অপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইন্নাকা ইনিত্তা এতবাত আওরাতিন আওরাতিন নাস আফসাদতাহুম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাকা ইনিত্তাবাত আওরাতিন নাস, যদি আপনি মানুষের দুষ্টুটিগুলো, মানুষের যে সকল ত্রুটি রয়েছে সেগুলো যদি আপনি গবেষণা করেন, তার পিছনে যদি আপনি পড়েন, আফসাদতাহুম, আপনি তাদেরকে ধ্বংস করে দিলেন। সুতরাং এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অনেক সময় দেখি যে অনেকের এমন অন্যায় রয়েছে যেগুলো আমাদের অধীনস্থ ব্যক্তি অথবা যারা প্রশাসন রয়েছে তাদেরকে অবগত করার সেটা হক রয়েছে বা তাদেরকে অবগত করা প্রয়োজন। সেক্ষেত্রে আমাদেরকে সেটা অবশ্যই মানবতার স্বার্থে, আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের সার্বিক স্থিতিশীলতার জন্য, আমাদের যারা দায়িত্বশীল রয়েছে, যারা প্রশাসনের ব্যক্তি রয়েছে, তাদেরকে আমরা সে সকল বিষয়ে অবগত করতে পারবো, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। সময় খতিব সাহেব বলছেন যে যে সকল ব্যক্তিদের অন্যায় পাপাচার এতটাই বেশি হয়ে গিয়েছে, তা মানুষ মানুষের সামনে সে নিজেও প্রচার করছে বা তার অন্যায় সীমালঙ্ঘন করেছে, তাহলে অবশ্যই নির্দিষ্ট কর্তৃপক্ষকে তার তার ব্যাপারে অবগত করতে হবে। এর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের স্থিতিশীলতা, এগুলো সবগুলোই স্বাভাবিক থাকবে, আর আমাদের দেশের বা আমাদের যে সামাজিক নিরাপত্তা রয়েছে এগুলো বিনষ্ট হবে না। এরপর সময় তো খতিব সাহেব বলছেন, যদি আমরা এ সকল ব্যক্তিদেরকে তাদের নির্দিষ্ট যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে যদি আমরা তাদের কাছে উপস্থাপন না করি, তাহলে এই ব্যক্তির যে অন্যায় করেছে সেই ব্যক্তির অন্যায়ের সহযোগী হিসাবে আমরা বিবেচিত হব। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে যে ব্যক্তি অন্যায়কারীকে সহযোগিতা করবে, অর্থাৎ কোনো ব্যক্তি সে চুরি করেছে আর কোনো ব্যক্তি যদি এই চোরকে বা একজন মানুষকে সে হত্যা করেছে, এই অপরাধীকে যদি সে এই জন্য তাকে সহযোগিতা করে, তাকে আশ্রয় প্রদান করে, যেন তার উপরে যে শরীয়তের যে বিধান রয়েছে সেই বিধান যাতে তার উপরে কার্যকর না হয়, তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে ইসলামের যে মৌলিক যে বিষয় রয়েছে পরিপূর্ণভাবে আমাদেরকে সেটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে যে সকল বিষয় মানুষ নিজেদের মধ্যেই সীমাবদ্ধতা রাখে সেগুলো আমরা প্রচার করব না, আর মানুষের ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে তাদের সম্মানহানি হয় এ সকল আমরা কোনো কর্ম সংগঠিত করব না, নিজেদের অন্যায়গুলো মানুষের সামনে প্রচার করব না। আর যদি আমরা মানুষের দুষ্টুটি গোপন রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে আমাদের দুষ্টুটিগুলোকে গোপন রাখবেন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আমরা যেন আমাদের নিজেদের এবং অন্যদের দুষ্টুটিগুলো যাতে আমরা গোপন রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আজকের খুতবার মূল বিষয় ছিল এটি, যে আমরা যদি আমাদের কখনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা করব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন, দুনিয়াতে মানুষের সামনে প্রচার করবেন না, সেগুলো মানুষের সামনে প্রকাশ করবেন না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যদি তৌবা করি, আমাদের গুনার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব প্রদান করবেন, আর যদি আমরা নিজেরা সেগুলো প্রচার করি মানুষের সামনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। ঠিক একইভাবে আমরা যদি আমাদের কাছে যদি কখনো অন্য ব্যক্তির দুষ্টুটি আমাদের সামনে চলে আসে, আমরা যদি
অবগত হই, তাহলে আমরা তাদের দুষ্টুটি তাদের মানুষের সামনে প্রচার প্রসার করব না। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুষ্টুটিগুলোকে দুনিয়া এবং আখেরাতে মানুষের সামনে থেকে পর্দা করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যা শুনেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।